गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू आवर ई लर्निंग बेंगली क्लास। तुम्हारे साथ आज व्याकरण नहीं आलोचना करब। व्याकरण इतिमध्ये लिंग अध्याय शेष कर लिंग जो प्रश्नोत्तर अंश अर्थात हाथे कलमे चर्चार जो अंशटा छिलो सेखाने आमरा एक दुई एवं तीन सम्पन्न करेछि। तो एबार आमरा जेटा करब नम्बर फोर, एवं आमी तोमादेर आगेओ बोलेछि हाथे कलमे चर्चार समय जेखाने तोमादेर प्रश्नेर जो सिरियल नम्बरटा क्रमिक संख्याटा সেটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, তো সেটা আমি ঠিক করে নিতে বলেছিলাম যে একের পরে যেমন তিন চার পাঁচ করে দেওয়া আছে তো ওই নাম্বারটা একটু পরপর কারেকশন করে নেবে, কেমন? তো সেই কারেক্টেড ফর্মেই আমি বলছি আজকে হচ্ছে কিন্তু আমাদের চার নাম্বার, যেটা বেসিক্যালি তোমাদের বইয়ে পাঁচ নাম্বার দেওয়া আছে, পেজ নাম্বার 77, তো ওটা কারেকশন করবে। তো এটা কি আছে দেখো, পুংলিঙ্গ শব্দগুলিকে স্ত্রীলিঙ্গে এবং স্ত্রীলিঙ্গ শব্দগুলিকে পুংলিঙ্গে পরিবর্তন করো, একটি করে দেখানো আছে তোমাদের জন্য। যথারীতি একটা বক্স করতে হবে, যেভাবে আমরা শিখেছি গ্রামার ক্লাসে যেরকমভাবে আমরা লিঙ্গ পরিবর্তন ছোট থেকে শিখে আসছি, যে শব্দ আমার পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ দুটোই যদি মেশানো থাকে, মিক্স আপ করা থাকে এবং বলা হয়ে থাকে লিঙ্গ পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে আমাদের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটো কলাম বানিয়ে নিতে হবে প্রথমে। তারপর আমার যে প্রশ্নপত্রে যে শব্দগুলো থাকবে উত্তর, সেই যেগুলো পরিবর্তন করতে বলা হয়েছে তাদের আমরা সেই অনুযায়ী ডিভাইড করে ভাগ করব, ফেলবো, তাই তো? তো এখানেও দেখো আমি বোর্ডে লিখেছি তোমাদের জন্য, প্রথম শব্দ হচ্ছে তোমাদের একটা যদি করে দেখানো আছে মহাশয় মহাশয়া। বেশ, এবার পরপর দেখতে থাকো, আমি এই পোর্শনটা মুছে দিয়ে বাকিটা আবার করাবো, কেমন? একটু মিলিয়ে নাও তোমরা, যা আমি জানি প্রত্যেকেই পারবে, এটা লিখে নিতেও পারো বইয়ে বা কপিতে। মহাশয় মহাশয়া, নিবেদিত নিবেদিতা, সম্পাদক সম্পাদিকা, যুবক যুবতী। যুবতী বানানটা খেয়াল করবে, তয় হস্যই একটা হয় আর তয় দীর্ঘইও হয়, দুটো বানানই সঠিক। অর্থাৎ এখানে কোন ফর্মুলা ব্যবহার হয়েছে, ই প্রত্যয় যোগ করে যে স্ত্রীলিঙ্গে রূপান্তরের ফর্মুলা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে, সেখানে এই ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে, কেমন? তাই যুবতী বানানে তয় হস্যও হতে পারে, তয় দীর্ঘইও হতে পারে, দুটোই সঠিক বানান। বেশ, নেক্সট ছিল দেখো যুবতীর পরে প্রশ্ন ছিল এখানে আমাদের গাই। তো গাই যথারীতি স্ত্রীলিঙ্গ রূপ এবং গায়ের পুংলিঙ্গ রূপ হচ্ছে ষাঁড়, তাহলে ষাঁড় গাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন রয়েছে তোমাদের গরু। গরুকে যেহেতু আমরা উভয় লিঙ্গ বলে থাকি এবং সেক্ষেত্রে উভয় লিঙ্গ যখন পরিবর্তন করি আমরা এরে গরু আর গাই গরু হয়ে থাকে, কিন্তু গরুকে অনেক ক্ষেত্রে কিন্তু গরু গাভীও বলা হয়ে থাকে বা গরু গাইও বলা হয়ে থাকে, কেমন? তো আমি এখানে তোমাদের বইয়ের ইনস্ট্রাকশনটাই ফলো করেছি, তাই এখানে আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি, এরে গরু আর গাই গরু। বেশ, নেক্সট আছে দেখো জামাইবাবু। জামাইবাবু যথারীতি পুংলিঙ্গ, বুঝতেই পারছো, জামাইবাবু দিদি, এবং শেষ আছে খানসামা আয়া। পর্যন্ত আমি লিখেছি বোর্ডে জায়গার অভাবের জন্য, এর পরের অংশটা আমি লিখছি, আশা করি এই চারটা তোমাদের লেখা হয়ে গেছে। পরের যে শব্দগুলো আছে সেগুলো আমরা লিখবো এরপর। নেক্সট ছিল গোলাম। অ্যাকচুয়ালি শব্দটা প্রশ্নে দেওয়া আছে তোমার বাঁদি, তো বাঁদি স্ত্রীলিঙ্গ হলে বাঁদির পুংলিঙ্গ রূপ গোলাম। পরবর্তী শব্দ দেবর, যথারীতি পুংলিঙ্গ, দেবরের স্ত্রীলিঙ্গ রূপ আমরা লিখব যা, ভাসুর যা বা দেবর যা, ঠিক আছে? দেবর কথাটা দেবরাণীও ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু দেবরাণী বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃত বা হিন্দি শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, কেমন? বৌদি, তাহলে বৌদির পুংলিঙ্গ রূপ দাদা। নেক্সট সন্ন্যাসী, সন্ন্যাসিনী, সন্ন্যাসী সন্ন্যাসিনী, কপোত কপতি, কপোত অর্থাৎ পায়রা, কপোত কপতি, চাতক
চাতকও এক ধরনের পাখি, চাতক পাখি আমরা নাম শুনেছি, চাতক, চাতকি, ভাইপো, ভাইপো স্ত্রীলিঙ্গ রূপ কি হবে, ভাইঝি। ভাইয়ের ছেলেকে বলা হয়ে থাকে ভাইপো এবং ভাইয়ের মেয়েকে বলা হয় ভাইঝি। তেজস্বী, তেজস্বীর স্ত্রীলিঙ্গ রূপ হবে তেজস্বিনী। তাহলে গোলাম, বাঁদি, দেবর, যা, দাদা, বৌদি, সন্ন্যাসী, সন্ন্যাসিনী, কপত, কপতি, চাতক, চাতকী, ভাইপো, ভাইজি, তেজস্বী, তেজস্বিনী, আর বাকি থাকছে আমাদের দুটো শব্দ। আমি এই দুটো প্রথম দুটো মুছে দিয়ে লিখে দিচ্ছি এখানে। লেখক, লেখিকা, লেখক, লেখিকা, নেতা, নেতা, নেত্রী, নেতা স্ত্রীলিঙ্গের রূপ নেত্রী। তাহলে শেষ দুটো শব্দ কি লিখলাম, লেখক, লেখিকা এবং নেতা, নেত্রী। বেশ, এই অবধি করার পর প্রত্যেককে পরের প্রশ্নের নাম্বারটা দেখবে, পেজ নাম্বার 78-এর পরের অংশে দেখো বেশ কিছু শব্দ তোমাদের জন্য দেওয়া রয়েছে, কেমন, সেই শব্দগুলো কি করতে হবে, যে শব্দটির লিঙ্গ পরিবর্তন হচ্ছে না সেই শব্দটার পাশে টিক দিতে হবে। এক্ষেত্রে আমি কয়েকটা শব্দ শুধুমাত্র মার্ক করব, আমি উত্তর লিখে দিচ্ছি একটু পরে বোর্ডে। তো এসব আমরা প্রথম আলোচনা করে নিই কোন শব্দগুলো আমাদের লিঙ্গ পরিবর্তন হবে না। আমরা পড়েছিলাম বেশিরভাগ ক্ষেত্রেই ক্লীবলিঙ্গ, যারা আমাদের অপ্রাণীবাচকের উদাহরণ হিসেবে আমরা পেয়েছিলাম, তো সেক্ষেত্রে লিঙ্গ পরিবর্তনের কোনো নিয়ম খাটে না, লিঙ্গান্তরের যে সূত্রটা সেটাই অ্যাপ্লাই করা যায় না, তাই তো? তাই এখানে আমরা দেখব কী কী শব্দের লিঙ্গ পরিবর্তন হয় না। আকাশ, আকাশের কোনো লিঙ্গ পরিবর্তন হওয়া সম্ভব নয়, আকাশে আমরা টিক দেব। ওই রোতেই পরবর্তী শব্দ শিশু, ঠিক আছে, তো শিশুর ক্ষেত্রেও কিন্তু কোনো লিঙ্গ পরিবর্তন সম্ভব নয়। নেক্সট, আমরা তো বাকিগুলো সবই পাচ্ছি, এদের লিঙ্গ পরিবর্তন হয়, কাকা, জামাই, অনাথ, চালক, এদের প্রত্যেকের লিঙ্গ পরিবর্তন হচ্ছে। পরবর্তী দেখো থার্ড নাম্বার রোতে, থার্ড নাম্বার যে শব্দটা রয়েছে, তিন নাম্বার রোয়ের তিন নাম্বার শব্দ, ঠিক আছে, কোনটা, সেটা হচ্ছে সভাপতি। সভাপতি আমরা জানি একটা ডেজিগনেশন, একটা পদ, তো এক্ষেত্রে আমরা নিত্য পুংলিঙ্গের উদাহরণ হিসেবেও বলতে পারি অনেক সময় সভাপতিকে। তো মহিলা সভাপতি কিছু কিছু ক্ষেত্রে বলা হয়ে থাকে, কিন্তু সভাপতি শব্দ সেই অর্থে বাংলা ব্যাকরণের নিয়মের অর্থে কিন্তু সভাপতি শব্দটাকে আমরা দিতে পারি, মন্ত্রী, সভাপতি, এগুলো কিন্তু আমরা রাখতে পারি যাদের পদ লিঙ্গ পরিবর্তন হচ্ছে না। বেশ, আর থাকছে আমাদের একদম শেষ থেকে দুটো শব্দ, পর্বত এবং রাষ্ট্রপতি, এই দুটো শব্দেরও কিন্তু লিঙ্গ পরিবর্তন হচ্ছে না, পর্বত এবং রাষ্ট্রপতি। তাহলে মোট আমরা পাঁচটা শব্দ পাচ্ছি, আকাশ, শিশু, সভাপতি, পর্বত এবং রাষ্ট্রপতি। আশা করি এটা আমার লিখে দিতে হবে না, প্রত্যেকে বুকে মার্ক করে নিতে পারবে। বেশ, এবার বাকি থাকছে আমাদের আর শুধু প্রশ্নোত্তরের কিছু অংশ, কয়েকটা প্রশ্ন রয়েছে, সেখান থেকে আমাদের উত্তরগুলো তৈরি করতে হবে, পরবর্তী ক্লাসে আসছি সেই বিষয় নিয়ে। আজ এ পর্যন্ত, বাড়িতে এগুলো ভালো করে অভ্যাস করো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবার।